আসসালামু আলাইকুম। সিলেট ওয়ান থেকে সবাইকে স্বাগতম জানাই, আমি আবু বকর। আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী মেডিকেল, আমরা এই মুহূর্তে অবস্থান করলাম। এবং আমরা একটু আগে যে মেসেজটা হয়েছি, সিলেটের দক্ষিণ সীমার বাইপাসের যে সাপলা হোটেল আছে, সেই সাপলা হোটেলও একটা 16 বছরের একটা মেয়ের লাশ পাওয়া গেছে। যেটা যে মেয়েটা গত 16 দিন আগে মেয়েটার ঘর থেকে বাড়ি আনা হয়েছে, এবং এরপর থেকে কিন্তু মেয়েটার কোনোভাবেই খুঁজে পাওয়া যান না। এবং এই মেয়েটা একদিন ফোন দিছে, ফোন দিয়া মেয়েটা যখন কইছে যে আমি এই আমার যে কোনো একটা হোটেল আটকে রাখা হয়েছে, ঠিক তখন কিন্তু মেয়েটা হোটেলের নাম কইতে পারছে না। এবং হোটেলের মেয়েটা যখন নাম কইতে না পারায়, তারা কিন্তু অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন, কিন্তু আপনার মেয়ের কবে আপনার মেয়ে কবে বাড়ি গেছে? এক সপ্তাহের মতন হয়েছে। আপনার মেয়ে এমনি কিতা করে? কিছু বলে না। ফোন দিছিলেন? আমরা একটু মেয়ের বাবার লোক একটু মাথার চেষ্টা করবো। আসলে আপনার মেয়ে কবে করতে বার হয়েছিল? ৬-৭ দিন আগে আমি তারে ফোন দিলাম, বললাম যে তোরে পারলাম বিয়া দিলাম, তুই কেন আইলে? দহিল সম্পর্ক করছে, দহিলকে বিয়া করবো নি, এইলো একটা বাদ ব্যবসা করে। কইলো আব্বা আমারে তো কইছে বিয়া করবো। পরে এই কথা পরে আমি কইছি যে তোর যদি বালা বুঝোস, তুই শান্তি থাক, সমস্যা নাই, যদি বিয়া করে তো বালা কথা। পরে দুদিন পরে একবার ফোন দিয়ে কইছে আব্বা আমারে তো বিয়া করাইতো না, আমারে তো বাদতাম করতাম, রাজি না দেখে আমারে বন্দি করে রাখতে রা উঠল। আমি তখন বাড়ি তারতে না, তখন কইলাম যে আমি মূর্খ মানুষ, কোনো টোলা আসো ঠিকানা নাই, আমি তুকাই মুখি ভাই। ওই কথা কই ফোন রেখে দিছি, আমি আর দিতে পারবো ফোন, ঢুকতে পারছি না, আমি 3 দিন ধরে সিলেট ঢুকাইছি, কোনো হোটেল আমি জিগাইছি মানুষকে, কোনো হোটেল শিখাইছি না, সাতটা হোটেলে জিগাইলাম বলি কেন লিলিমা নামে কোনো একটা মেয়ে আসিনি, তারা কইল না। হঠাৎ করে আজকে আমার মোল্লা 10-11টার সময় ফোন দিয়ে কইছে থানার থেকে, বলি তোমার মেয়ে মারা যাইছে, সাফলা হোটেল আত্মহত্যা করে মারা যাইছে, তুমি তোমার মেয়ে নেও। সাফলা থানার যাইছি, যাওয়ার পরে তারা কইছে তোমার মেয়ে রাঞ্চে জহুল হলে তুমি অন্য করে ফাঁসাইও না, তুমি ডাইরেক্ট খালি জহুলটা আসামি দেও। আর আমি জানি কেন ফলিল করে নাম জাগার মালিক সে হয়েছে জড়িত, তখন থানার কত হইলো তারপরে আলি জহিরুল আসামি দিতাম। আর আমার বিচার আমার কত হইলো, আমার মেয়ে তিনজন জড়িত, বাচ্চা মেয়েরা তিনজন জড়িত মানুষ, চুনুমে ফলিল জহিরুল, থানার কত হইলো আলি একজন দিতাম। আজকে থানা আমার ফোন দিয়ে কইছে ভাই তোমার মেয়ে তো আমরা সাফলা উঠে তো উদ্ধার করছি, তোমার মেয়ে আত্মহত্যা করছে, আমরা টেন হোম আনাচ্ছি। আমি বললাম স্যার আমি তো স্যার জানি না আত্মহত্যা করতো, জানি না, আমি না জানি তো গুস্তা করছি, তার স্যার আমি আইছি। আবার ঘরে কইলো ভাই তোমার মেয়ের আমরা তালা ভাঙ জানছি, তোমার মেয়ে নিজের ইচ্ছায় মরছে, তা নাই কইলো আমারে। আমি বললাম সব সম্পর্ক করছে জহির করলো গে, জহির করলো যদি সম্পর্ক করে দেয় আমার মেয়ে আত্মহত্যা করবো, ইচ্ছে কোন বুঝে আত্মহত্যা করলো, আমি তো ইচ্ছা মানলাম না। তা নাই কইলো তুমি এক কাম করো দস্তর দিলাও জহির বললাম আমি মামলা দরকার নেই, মামলা দিও না। আমি বললাম না ইসের জড়িয়ে তুলো শুনু মেয়ে, শুনু মেয়ে ফলিল মেয়ে জড়িত, জাগার মালিকের বাদ ব্যবসা করাই কেন? আমি মাই যে একবার উঠল আমি অভিযোগ দিয়েছি, আমি দেখছি অনেক মেয়ে রাতে কইছে তোমার মেয়ে তুমি রাখতে রাখতে না, কি কারণে আমার মেয়েরা নেহেরা বাদ খাবার শিকার হয়েছে, কই আমার মেয়েরে বাধ্যভাবে হেরা মারাইছে, বাধ্যভাবে হেরা মারাইছে, আমি যে সুস্থ বিশ্বাস চাই আপনার থেকে। বিয়া করতো বলি তাই রান হয়েছে ঘর থেকে, বিয়া তো করলো না আমার মেয়ে
আমার দুইটা মেয়ে গেছে, আমার বউ নাই। ফোনে ফোনে তার সাথে পরিচয় হয়েছে একদিন আমার ভাত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সে মায়ের হাজার এখানে দেখাইলাম যে মেয়েটা মারা গেছে। মেয়েটার নাম হইল গিয়া নীলিমা বেগম, বাবা হইল গিয়া নুরুদ্দিন নুরুদ্দিন, তার বাড়ি হইল গিয়া দুলিয়ার বোন তাজপুর ওসমানী বেগম, এবং মেয়েটা কিন্তু আসতে জহিরুল জহিরুল নামে যে ছেলেটা যাওয়ার পরে মেয়েটার এই জহিরুল এই সাপলা হোটেল কিন্তু বিভিন্ন সাপলা হোটেল ব্যবসা করার লাগে বা মেয়ের জোর প্রবক করছে, এবং মেয়েটা কিন্তু বাপরে ফোন দিছে দুই দিন পরে যে আমার জোর ভূমক হবে বিভিন্ন ভাবে আমার দেহ ব্যবসা করাইবার লাগে করো। কিন্তু মেয়েটা কোনো মুহূর্তে হোটেলের নাম হইতে পারছে না, হোটেলের নাম হইতে না পারায় কিন্তু বাবাই অনেক অগ্রসর করিয়াও কোনো ভাবে পাইছিল না পাইয়া আজকে যখন সকালে তার মেসেজ পাইছেন যে হলো তার মেয়ের লাশ সিলেটের দক্ষিণ সীমার বাইপাস সাপলা হোটেলে মিলছে, তখন বেসন এবং মেয়ের শৈল শেষ দাগও মিলছে। আমরা ঠিক মেয়ের একটু মেয়ের সাসার লগে একটু মাথার চেষ্টা করবো যে আসলে মেয়েটা কবে বাড়ি গেছে। একটু আমরা মেয়েটা গত এক মাস ধরে বাড়ি গেছে, সপ্তাহ ধরে বাড়ি পাবে মেয়েটা হঠাৎ করে নিখোঁজ। তখন মেয়ের যে বাবার নাম্বার দিছে মেয়েটা ফোন দিয়ে আমার এইভাবে আমার আইনিয়া আমার তারা জহলিছে এক ধরো বন্দি আটকাইল, আমি আছি আমার বাঁচাও, তার আমার লগে অমানসিক নির্যাতন করে। শুধু নাম হয়েছে আপনার হলিল আর এই জহির। তো আমরা ওখান খবর পাইলাম আজকে মেয়ে মারা গেছে সাফলা পরিমল আমরা এই মুহূর্তে সেই নীলিমা বেগম ওর বাড়ি হইলো গিয়া এই তাজপুর ওসমানী নগর। তো আমরা তার পরিবারের লোকের মাথার মাথার চেষ্টা করলাম, এবং সে মেয়েটা আজ থেকে 10-15 দিন আগে নিখোঁজ। দক্ষিণ সীমার বাইপাস সাপলা হোটেল, সাপলা হোটেল মনে দেহ ব্যবসা হয়। যাই হোক, আমরা আজকের এই যে সর্বশেষ যে মেয়েটা নীলিমা বেগম দেহ সাপ্লাউটার থেকে উদ্ধার করা হয়েছে।